হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেউদি মৌমিতা আজকে একটা নতুন ব্লগ বা নতুন দিন নিয়ে চলে এসেছি ব্লগটা আমার একটু আগের ব্লগই হবে মানে দশ পনেরো দিন কিন্তু তখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখনকার ব্লগ কিন্তু আমার মেয়ের পরীক্ষা চলছিল মানে ওখান থেকে ঘুরে এসেই মাত্র পরীক্ষা তারপর আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য বল মানে এই ব্লগগুলো আর আমি ছাড়তে পারিনি একটু দেরি হয়ে গেল হোক দেরি তবুও ছাড়ি কারণ ব্লগে ঘুরতে গেছিলাম সবাই যারা ঘুরতে গেছিলো তারাও ব্লগুলো দেখার জন্য আমাকে বলছে ঠিক আছে আমি ভাবলাম তাহলে দিয়েই দিই আমার মানে কথাটা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন এখনও আমার গলাটা ধরা আছে চলুন ব্লগটা এখান থেকেই শুরু করেছি সন্ধ্যাবেলা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে পরে বলবো সারপ্রাইজ থাক আর আমরা প্রায় তিরিশ জন মতো ঘুরতে গেছিলাম হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে উঠব সেই জন্য সবাই বসে আছি কারণ সবাই তো আর এক জায়গার লোক নয় বিভিন্ন জায়গা থেকে সবাই এসে এক জায়গায় হবে তারপরে এখান থেকে রাত্রেবেলা ট্রেন আছে এগারোটায় সেই জন্য সবাই বসে আছি সবাই যদিও আমাদের ফ্যামিলির লোক কিন্তু সবাই তো আর এক জায়গায় না সবাই বিয়ে হয়েছে পিসির মেয়ে মানে ননদগুলো বিভিন্ন জায়গা থেকে সব এসেছে সেই জন্য সবাই একসাথে হয়ে তারপরে এই সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছি এবার ট্রেনে হবে রাত্রের ডিনারটা মোটামুটি হচ্ছে দেশ পনেরো দিন আগে তখন বেশ গরমেই ছিল সেই জন্য হালকা একটা দুটো করে সবাই শীতের পোশাক নেওয়া হয়েছিল কিন্তু যেখানে ঘুরতে যাচ্ছিলাম সেখানে কিন্তু ঠান্ডা থাকলেও থাকতে পারে কাকা তাই বলেছিল সেই জন্য কম বেশি সবাই হালকা একটা দুটো করে মানে সোয়েটার নেওয়া হয়েছে বেশি নেওয়া হয়নি আর এই যে পিসির মানে নাতনি এতে একটুখানি এসে কান্না করছিল তারপরে ওই মোবাইল পেয়ে একটু খেলা করছে আর আমরা সবাই খেতে বসে গেছি লুচি তরকারি কেউ আমি নিয়ে গেছিলাম পাস্তা বিভিন্ন মানে সব রকম টিফিন একসাথে সুজি সবাই খেয়ে এবার ট্রেনে উঠে যাব ফাইনালি সবাই খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে পড়েছি সিট এখনও কার কোথায় হবে এখনো ঠিক হয়নি কারণ তিরিশ জনের সিট তো আর কোনো দিন এক কম্পার্টমেন্টে বা এক বগিতে হয়ে আর সবাই এক জায়গায় তো হবে না বিভিন্ন জায়গায় পড়বে দেখি কে কোথায় পড়েছে আর কে ওপরে থাকে কেউ মাঝে থাকে এখন বুঝতে পারছি না আর মহিমা তো একবার বলছে এই মাসির কাছে শুকবে একবার বলছে পিসির কাছে শোবে কোথায় শোবে জানি না কারণ মহিমার সিট তো সেরকমইভাবে বুক নেই ও যে কোনো একজনের কাছে থেকে যাবে ও আগেরবারও তাই করেছিল দেখা যাক আর আমি তো সবার কাছে ঘুরে ঘুরে ক্যামেরা করছি কার কোথায় সিট পড়েছে

সব অনেক রাতে সব ঘুমিয়েছে আর এদিকে ফের আবার ভোরবেলা সব ডেকে ডেকে তুলে দিয়েছে সব ট্রেন থেকে নামতে হবে সব মুখ দেখে বয়া যাচ্ছে খুব ভালো যে ঘুম হয়েছে তা না তাহলেও সবাইকে তো উঠতে হবে কারণ গুছিয়ে নিতে হবে আবার নামতে হবে আমরা ভেবেছিলাম যে খুব একটা ঠান্ডা পড়বে না সেই জন্য সবাই একটা করে চাদর নেওয়া হয়েছিল আর তেমন কেউ কিছু ঠান্ডার জিনিস নেওয়া হয়নি কিন্তু এখন দেখছি মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে এদিকে আমরা সব ঘুরতে যাচ্ছি বেরু বেরু করতে কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে হলে ব্লগে দেখতে হবে সবাই হাই করো আরও লোক আছে কিন্তু অন্য বাগিতে পড়েছে ঝামেলা বলে নাই ঝামেলা বলে নাই তিরিশ জন এক বাগিতে কি করে নেবে ঝামেলা হবে তাই নেই মহিমা সকাল সকাল উঠে পড়েছে কিন্তু মহিমা একটু মাথা চিরুনি দিতে চেয়েছিল সে চিরুনি কোথায় থাকি জানে কোন ব্যাগের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে সব ট্রেনের মধ্যে মুখ ধুয়ে নিয়েছি আর তারপরে পাচ্ছে খিদে তা আগের দিনকে সেই সুজির হালুয়া ছিল খানিকটা তা ঠান্ডা পড়েছে বেশ ভালোই ছিল সেই জন্য ভাবলাম জিনিসটা নষ্টও হয়ে যাবে সবাই খেয়ে নিই সেই জন্য আমার ওই ননদ বের করেছে পিসির মেয়ে বের করে ওই একা সবার গালে দিচ্ছিলো আর আমরা সব খেয়ে নিচ্ছিলাম মোটামুটি ভালোই ছিল বা খারাপ হয়নি ঠান্ডার সময় এমনি কোনো জিনিস খারাপ হয় না হট করে আর আমরা যেহেতু এখানে এসেছি বাইরে খেতেও তো হবে জিনিসটা নষ্ট করে ফেলে দিলে হবে না সেই জন্য খেয়ে নিলাম আর দেখুন আমরা মোটামুটি প্রায় চলে এসেছি বলে মনে হচ্ছে যাই না দেখা যাক আর আমরা সবাই এখনও এক জায়গায় হয়নি মানে কিছু কিছু অন্য বগিতে আছে আমরা এই বগিতে আছি চলুন এবার নামবো

আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোথায় ঘুরতে এসেছি আবার অনেকে জানেন আমি এই জায়গায় আগে এসেছিলাম সেই জন্য যারা বুঝতে পেরেছেন পেরেছেন আর যারা বুঝতে পারেননি তারা পরবর্তী ব্লগে অবশ্যই জানতে পারবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমি পরবর্তীতে তারা নতুন ব্লগ নিয়ে চলে আসছি টাটা আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা টাটা আমরা যে তিরিশ জন এসেছি সবাই একটা গ্রুপ ফটো